ভাঙাচোরা সড়কে নাভিশ্বাস অবস্থা পটুয়াখালীর গলাচিপা উপজেলার চার ইউনিয়নের কয়েক হাজার মানুষের। দশক আগে নির্মিত মাটাভাঙা বদনাতলী লঞ্চঘাট 10 কিলোমিটার সড়কটি সংস্কার না করায় নানা পদ ঘুরে জেলা সদরে আসতে হয় এ এলাকার বাসিন্দাদের। অভিযোগ স্বীকার করে শীঘ্রই রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি সোহাগ রহমানের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। পটুয়াখালীর গলাচিপা উপজেলার উরানিয়া মহাসড়কের মাটি ভাঙা থেকে বদনাতলী লঞ্চঘাট পর্যন্ত 10 কিলোমিটার সড়কটি এক যুগ আগে নির্মাণ করে এলজিইডি, যার 9 কিলোমিটারই এখন খানাখন্দে পরিণত হয়েছে। নির্মাণের পর আর সংস্কার না করায় সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। চলাচলের একমাত্র রাস্তাটির এমন দৈন্য দশায় ভোগান্তির শেষ নেই উপজেলার চরবিশ্বাস, চরকাজল, রতন্দি, তালতলি ও পানপট্টি ইউনিয়নের হাজারো মানুষের। এছাড়া ভোলা থেকেও এ পথে যাতায়াত করে অনেকেই। মুমূর্ষ রোগীরা মানে গলাচিপা হসপিটাল পর্যন্ত আসতে তাদের অনেক ভোগান্তি হচ্ছে। বন্যাতলি পর্যন্ত রাস্তাটা এতই খারাপ, মানে লোকজন চলাচল করতে অনুপযোগী, গাড়ি আসতে পারে না, স্কুল কলেজের ছাত্র ছাত্রী তারা ঠিকভাবে যাতায়াত করতে পারে না। আমাদের এই রাস্তাটা যদি ভালো হতো, প্রশাসনের কাছে আমার একটাই চাওয়া যে আমাদের রাস্তাটা যেন ভালো করে। যান চালকরাও জানালেন সড়কে সীমাহীন দুর্ভোগের কথা। মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে পৌঁছার আগেই করুণ মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে এই বেহাল সড়কে। এখানে একের মাইট ভাঙ্গা থেকে বন্যাতলিতে আমার পুরো রাস্তা ভাঙ্গা, রিস্কা সবসময় আমাদের নষ্ট হয়ে যায়। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, বন্যাতলি থেকে মাটিগুলা পর্যন্ত অনেক খারাপ। অনেক সময় ডেলিভারি গাড়ি ভিতরে হয়ে যায়, অনেক সময় এই আস্তে আস্তে আসার কারণে অনেক সময় রোগী মারা যায়। দেরিতে হলেও সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ কর্মকর্তা। আমি ইচ্ছা করলে হয়তো কোনোরকম রিপেয়ার দিতে পারতাম, কিন্তু আমার চিন্তা যে এটা যেন লাস্টিং এবং দীর্ঘস্থায়ী হয়। এটা রোড মার্কিং থাকবে, সতর্ক সব মানে এভরি দুর্ভোগ লাঘবে অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন যান চালক ও স্থানীয় বাসিন্দারা। জেসমিন আলম, মোহনা সংবাদ।